সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমি ক্যাপশনে লিখেছি। আপনারা যারা শুরুতেই আমার সাথে আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, এ এস ব্লগ ইন কিচেন মানে হচ্ছে এটা ব্লগিংও থাকবে কিচেনও থাকবে। কিন্তু দেখা গেল যে আমি ব্লগিংটা করিই না, কিচেনটাই হচ্ছে, মানে আমি রান্নাই দেখাচ্ছি। তো আমি চিন্তা করলাম যেহেতু আমি প্রতিদিন বা রেগুলার রান্নাটাই আমি কন্টিনিউ করছি, তাহলে আমি নাম দেই এ এস কিচেন। তো এর মধ্যে কিন্তু আমি নামটা চেঞ্জ করেছিলাম, বাট ইউটিউব কিন্তু নিচ্ছে না, গ্রহণ করছে না। মানে হচ্ছে আমি যখন সার্চ দিচ্ছি, আমি আমার চ্যানেলকে খুঁজে পাচ্ছি না এ এস কিচেন নামে, অন্য কারো চ্যানেল চলে আসছে। এবং অন্য কেউ যদি এ এস কিচেন নামে সার্চ দেয়, তারাও পাচ্ছেন না, অন্য কারো চ্যানেল চলে আসতেছে। কি আর করা, তাহলে চিন্তা করলাম যে না, আমি আগের নামে ফিরে যাই। তখন আমি আগের নামটাই আবার দিয়েছি, যেটা হচ্ছে এ এস ব্লগ ইন কিচেন। কিছুই করার নাই, এখন থেকে এই নামটাই কন্টিনিউ থাকবে। তো মাঝে মাঝে চেষ্টা করব একটু ব্লগিং করার, যেহেতু ব্লগ নামটাও আছে, যে আমি রেগুলার রান্না দেখাচ্ছি, কিন্তু নামের সাথে দেখা গেল আমার কাজের একটু অমিল রয়েছে। তো এখন থেকে কন্টিনিউ করব, মানে মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের সাথে একটু ব্লগিং করার, তাহলে নামের সাথে আমার কাজেরও মিল হয়ে যাবে। ক্যাপশনে লিখেছিলাম দুটি রেসিপি দেখাবো, তো এজন্য আমি এখানে 2 মুঠা আঁঠি কলমি শাকের নিয়ে ভালো করে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন শুরু থেকে। এবং এখন আমি ভাজি করে নিচ্ছি। যেই প্যানের মধ্যে আমি ডিম পোস্ট করেছিলাম, সে একই প্যানে আমি কলমি শাকটা বসিয়ে দিয়েছি। রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এবং অফ ক্যামেরায় আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছিলাম। এবং অ্যাড করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন সামান্য একটু পানি দিলাম, এজন্য যে এই পানিটা দিয়ে শাকটা ভালো করে সিদ্ধ হবে। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাকটাকে। তো এইভাবেই আমি কলমি শাকটাকে ভেজে নিব, এবং এখন অ্যাড করে দিব কাঁচামরিচ 3-4টে। অবশ্যই কাঁচামরিচটা আমি রান্নার দেখা গেল যে যে রান্নাটাই করি না কেন, উঠানোর কিছুক্ষণ আগে অ্যাড করি, যাতে ঝালটা বেশি একটা না ছড়ায়, আস্তে আস্তে থাকে ঝালটা, এরকম আর কি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমি ঝাল তেমন একটা দিই না, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না। তো এই জন্য আমি রান্নাগুলোতে চেষ্টা করি আস্ত মরিচ দেওয়ার জন্য। কলমি ভাজি অলরেডি রেডি। তো এখন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম নিয়েছি, এমন ডিমগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সেই একই প্যানের মধ্যে যেহেতু ডিমগুলো ভেজে নিব, এজন্য কিছু পরিমাণ তেল দিয়ে এবং লবণ দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে গরম করে নিচ্ছি। এইভাবে গরম করে প্যান বা কড়াই নিলে, সেই কড়াই বা প্যানের মধ্যে যদি আপনি কিছু ভাজেন সাথে সাথে, তাহলে কিন্তু লেগে যাবে না। যেমন এখন আমি ডিম ভাজছি, আমার ডিমগুলো কিন্তু এতটুকুও লাগবে না। তো ডিম ভাজা কমপ্লিট, এখন আমি রান্না বসিয়ে দিব। এখানে সরিষা তেল অ্যাড করে দিলাম 1/4 কাপ, এবং 1/4 কাপ পেঁয়াজ, 1/2 টি স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টি স্পুন ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং 1/2 টি স্পুনের থেকে কিছুটা কম ঝাল, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব। এরপরে সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। দিয়ে এখন এই মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রেখেছিলাম 4টে আলু কিউব করে। তো কিউব করে কেটে রাখা আলুটা অ্যাড করে দিয়ে আমি এই আলুটাকে 2-3 মিনিট আমি কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। তো এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম। প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন টমেটো পেস্ট, প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে নেড়ে নিয়ে এখন আমি ঢেকে রাখব, আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখব, এবং কিছুক্ষণ প্রায় 4-5 মিনিট পরে ফিরে আসলাম। এখন অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম ডিম, সেই ডিমটা আমি এখন অ্যাড করে দিচ্ছি।
সুপ্রিয় দর্শক, আজকে আমি এই ডিমটা আলু দিয়ে রান্না করছি, হালকা ঝোল থাকবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, এবং একটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি একটি সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমি বলেছি যে রান্নাতে আমি সবসময় চেষ্টা করি একটু আস্ত মরিচ দিতে, আর গুঁড়া মশলাটা খুবই কম দিই যাতে ঝালটা কম হয়। এভাবে রান্না করলে কিন্তু ছোটরাও খেতে পারে, সাথে সাথে বড়রাও খেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, হাফ টিস্পুনের থেকেও একটু কম। তো রান্নাটাকে এখন নেড়ে নিব এবং ঢেকে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসব এবং ঢাকনা উঠিয়ে দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। সুপ্রিয় দর্শক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে এবং ব্লগিং ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা ঘন্টাটা আপনারা একটু ক্লিক করে রাখবেন, এজন্য যে পরবর্তী নিত্য নতুন রেসিপিগুলো ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। যদি একটা সাবস্ক্রাইব এবং ঘন্টাটা না ক্লিক করেন, তাহলে কিন্তু পরবর্তী নতুন নতুন যে ভিডিও আমি আপলোড করব সেগুলো আপনার কাছে পৌঁছাবে না। তাহলে রান্নাটাকে আমি হাফ টিস্পুন জিরা দিয়ে নিলাম, দিয়ে আমি 2-1 মিনিট আবারও রান্না করে নিব। তো আমার রান্না কমপ্লিট, আলু দিয়ে ডিম ভুনা। এখন আমি নামিয়ে নিব, পরিবেশন করে নিলাম আলু দিয়ে ডিমের হালকা ঝোল। সুপ্রিয় দর্শক, ভালো থাকবে সবাই, পরবর্তী রেসিপিতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।